এরপর প্রশ্ন হলো হাসিলের টাকা কোনো কারণে না দিতে পারলে কি কোরবানি হবে না বলে মিস হলে করণীয় কি হাসিলের টাকা যদি না দেওয়া হয় তাহলে সেটা বাজার কর্তৃপক্ষের হক নষ্ট হয় কারণ বাজার যারা ম্যানেজ করে এটা তাদের হক তারা যেহেতু বাজার ম্যানেজ করে তাদের খরচ খরচা উঠায় ইত্যাদি তো যার কারণে এই হাসিলের টাকা যদি আপনি না দেন তাহলে তাদের হক নষ্ট করলেন আপনি গুণাগার হলেন আর এর কারণে কোরবানি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক এর সাথে নেই যার কারণে এর কারণে কোরবানি হবে না ব্যাপারটা সেরকম না কোরবানি হয়ে যাবে সালা তাহলে যদি আপনার অন্য সব ঠিক থাকে আর ইচ্ছা যদি এরকম আপনি করে থাকেন তাহলে সেটা খুব জঘন্য গুনাহের কথা হবে প্রধারণা হবে যেটা একজন ইমানদারের জন্য করা উচিত নয় কোনো বাজারে যখন আপনি কেনাকাটা করতে যাবেন গরু বা ছাগল তাহলে সে বাজারের যে হাসিল সেটা আপনার দেওয়ার চেষ্টা করা উচিত তবে ভুলে মিস হয়ে গেছে সেটা যদি হয় তাহলে সেটা ভুলটাকে কারশন করার সুযোগ আছে সেখানে গিয়ে পূরণে আপনি এটা দিতে পারেন এরপর প্রশ্ন হলো সালামের শেষে অনেকে ওয়াজান্নাত ও মকরাতহু বলে থাকেন এটা কি বিদায়ত হবে সালামের সর্বোচ্চ ফরমেট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু এটি দ্বারা প্রমাণিত ওয়াজান্নথু ওাতহু এগুলো সুন্না দ্বারা প্রমাণিত নয় তবে কোরআন আল্লাহ তালা বলেছেন আহসানা মিনহা উরুদ্দুহা তোমাদেরকে কোনো কথা দিয়ে কোনো ভাষা দিয়ে সম্বোধন দিয়ে অভিবাদন জানানো হলে তোমরা তার চাইতে উত্তম ভাষা দিয়ে সেটাকে রিপ্লাই করো তো কেউ আসালাম আলাইকুমুল্লাহ আপনি লা বলবেন কেউ যদি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু বলে তো অনেক উল্লামায়কাম বলেন আপনি অজান্নাত মহাফরত ইত্যাদি বলবেন মূলত অজান্নাত ওহফরত বলার জন্য ইসলাম বলেনি কমপক্ষে আপনি যেটুকু শুনেছেন সালামদাতার কাছ থেকে সেটুকু দিয়ে তাকে রিপ্লাই দিলেও চলবে অর্থাৎ তিনি অবরাকাত বলেছেন আপনি ওবারাতু পর্যন্ত বলবেন তারপর যদি কেউ মহফরত জান্নাত বলেন সেটা বেদাত হবে না ওই আয়াতের যে ব্যাখ্যা আছে তার যে স্থিরতা আছে তার উপর ভিত্তি করে যে আপনার যে ভাষায় সালাম দেওয়া হয় তার চেয়ে বাড়িয়ে বলো তা ভালো কিছু বলো তো সেই জায়গা থেকে কেউ যদি বলেন সেটা জায়জ হবে এটা বেদাত হবে না তবে হল হলো ওরা কাতহু পর্যন্ত বলা স্ত্রীর উপর ওয়াজিব কোরবানির স্বামী আদায় করলে কি যথেষ্ট হবে স্ত্রীর উপর যে কোরবানি বর্তায় সেটা যদি স্বামী আদায় করে দেন তাহলে অবশ্যই যথেষ্ট হবে স্ত্রীকে জানিয়ে দিবেন যে তোমার পক্ষ থেকে আমি আদায় করছি তাহলে সেটা তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর্থিক অবস্থা একজন একজনের তরফ থেকে করে দিতে পারে